কার সাথে বিয়ে কিছু না জেনে চলে এলেন যাই হোক নো প্রবলেম আগে আমার আনন্দ আসেন আপনারা এখানে বসুন শরবত দাও তো আপনার শরবত খান আমি এখনই আসি মালকা বানুর দেশে রে বিয়ার বদ্দুয়ালা বাজে রে গান তো শুনছেন কিন্তু কিছু বুঝছেন আমাদের আশেপাশে থাকা এইসব ছোট্ট মালকা বানুরা কেমন আছে তাদের কথা ভাবেন বর আসছে বর আসছে বর আসছে বর কিন্তু চলে এসেছে এটা কিন্তু আসলে পুতুল কিন্তু পুতুল খেলার বয়সে পুতুলের মতো ফুটফুটে যে মেয়েদের বিয়ে হয়ে যায় তাদের কষ্ট তাদের কথাকে কখনো আমরা ভাবি বিয়ের পর থেকে খেতে পারি না কিছু করতে পারি না বেশি একটু ভালো লাগে না কেন কিছু ভালো লাগে না জানি জানি না তো ভাবিছিল তাইকে বলছি যে আমি এত ছোট বয়সে বিয়ে করবো না আমার ভয় লাগে কি আমি কিছু বুঝবো আমি কাঁদি তখন তোমার ভবিষ্যৎ কি মানে কিভাবে কি করবা ভবিষ্যতে এত অল্প বয়সে বিয়ে করছো বুঝি না তোমার কথা আমার যখন 13 বছর ছিল তখন আমার বিয়ে হয় তারপর 14 বছর তখন হচ্ছে আমার বাচ্চা হয় 15 বছর এখন বর্তমানে তখন আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়েছে আমার 12 বছর বয়সে বিয়ে হয়েছিল বিয়ে 2 বছর পর মেয়ে হয়েছে 1 বছর গ্যাপ যা আবার ছেলে হয়েছে কিন্তু সখিনার বয়স কম হওয়ায় ও তার অপুষ্টির কারণে তার প্রথম সন্তানটি প্রতিবন্ধী হয়ে জন্মায় আমার কষ্ট তো মনে হয় আবার কিন্তু আমার মেয়েটার কথা যা আমি দুঃখ কষ্ট করছি আমার মেয়েটার জীবনও কি এরকম হয়ে যাবে এইসব ছোট্ট মালকা বানুদের নিয়ে আমাদের বিশেষজ্ঞরা কি বলছেন চলুন জেনে আসি 18 বছরের নিচে এই টাইমটাতে মেয়েটা শারীরিকভাবে মানসিকভাবে কোনো দিক দিয়েই বিয়ের মতো একটা জিনিসকে ফেস করার মতো পরিস্থিতিতে থাকে না সো এই ধরনের প্রিপারেশনের আগে যখন শারীরিক সম্পর্কের মধ্যে যায় তখন এক ধরনের ভীতি কাজ করে এক ধরনের ফ্রিজিডিটি বলি অনেক সময় অনেকের ক্ষেত্রে এটা ঘটে একটা পার্মানেন্ট ট্রমার মতো থাকে এটাকে ভয় পায় এরকম একটা ব্যাপার এখন উচিত হচ্ছে একদিকে বাল্যবিবাহ বন্ধ করা অন্যদিকে যাদের বাল্যবিবাহ হয়ে গেছে তাদেরকে রক্ষা করা তাহলে আমরা একটা ভবিষ্যতের সত্যিকার অর্থে একটা জাতিকে আমরা রক্ষা করতে পারব এই কন্যা শিশুরা অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় বিয়ে করে নিতে বাধ্য হচ্ছে তারা এমন একটা জীবনের মধ্যে ঢুকতে বাধ্য হচ্ছে যে জীবনের জন্য তারা প্রস্তুত ছিল না এবং যে জীবনের দায় দায়িত্ব নানা ঝুট ঝামেলার সঙ্গে মানিয়ে চলতে তাদের কষ্ট হয় বলে তারা আবার নানা রকম শারীরিক মানসিক অত্যাচারের সম্মুখীন হতে বাধ্য হয় তাদেরকে এই অবস্থা থেকে বের করে নিয়ে আসা আমার আপনার সকলের দায়িত্ব আমাদের লালন সাহেব একটা গান লিখেছিলেন মায়ের পেটে ঝিয়ের জন্য কিন্তু আজকে যদি শায়রি থাকতেন তাহলে তিনি এই দৃশ্য দেখে কি লিখতেন আমি জানি না আমি এখানে যা বলতে চাই এই সন্তানকে নিয়ে এই শিশু মাতা সে কিন্তু কিচ্ছু জানে না কিভাবে তার সন্তানের যত্ন হবে কিভাবে কোথায় তাকে কখন কি করবে কিছুই জানে না আমরা যারা তার চারপাশে থাকি তাকে যেন অন্তত এই সমর্থনটুকু দেই এই সুযোগটুকু দেই বা এই সহায়তাটুকু দেই যে তাকে আসলে কি করতে হবে এদের সেই ফুটফুটে জীবন আমরা আর ফিরে দিতে পারবো না কিন্তু আমরা তো পারি ওদের মন বুঝে ওদের পাশে থাকতে এবং ওদের সঠিক মর্যাদা দিতে